হ্যালো বন্ধুরা, চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আমি হিমাদ্রি, চলে এসেছি পুজো স্পেশাল একটি ব্লগ নিয়ে। এই প্রথম আমার পুজো স্পেশাল ব্লগ। মা দুর্গা যেখানে তৈরি হয় আজকে ঠিক সেখানেই আমরা চলে যাব, অর্থাৎ শিলিগুড়ি কুমোরটুলি আজকে ঘুরতে যাব আমরা। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমি বেরিয়ে যাব। তো সোজা কুমোরটুলির বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো। আমি কিন্তু এই মুহূর্তে পৌঁছে গিয়েছি কুমোরটুলির একদম কাছে। এটা হচ্ছে মহানন্দা ব্রিজের একদম নিচে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা বলছি কারণ আমি যার সাথে আজকে এসেছি সে হলো পার্থিক, তোমরা তো সবাই চেনোই। আরও একজন আসতে চলেছে সঞ্জীব, তাকেও তোমরা চেনো। তো সঞ্জীব সঞ্জীবের বোনের সাথে আসছে, এখানে কুমোরটুলিতে ওরা একটা ভিডিও শ্যুট করবে তো ওদের ইউটিউব চ্যানেলের জন্য। তো আসতে নিয়ে প্রচণ্ড জ্যাম ছিল শিলিগুড়ি রাস্তায়, তোমরা তো জানোই এখন পুজো শপিং চলছে, সবার পুজো মার্কেটিং, এটা হাওয়াটাই স্বাভাবিক। হাতে গোনা আর কটা দিনই বাকি পুজোর, তো মহালয়ার আর 4-5 দিন বাকি রয়েছে। এখন কুমোরটুলির কীরকম প্রিপারেশন, জোর কদমে কাজ চলছে কি চলছে না, কীরকম ধরনের মূর্তি বানাচ্ছে ওরা, সমস্ত কিছু আজকে দেখে নিব আর তোমাদেরকেও দেখাবো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার পুজো শপিং ব্লগটি দেখোনি তাদেরকে বলছি, আমি এখানে আই বাটনে আমার ওই ব্লগটির লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। তোমরা সাথে থাকো, আমরা এখন সঞ্জীবের ওয়েট করছি। সঞ্জীব এখন আসতে হয়তো সময় লাগবে কারণ ও টোটোতে আসছে, প্রচণ্ড ভিড় কাটিয়েও আসবে। তো ওয়েট করি এখানে, ও আসুক তারপরে সবাই একসাথে যাব। তো যাদের জন্য ওয়েট করছিলাম, সঞ্জীব আর ওর বোন, ওরা এসে এখন চলে এসেছে, পৌঁছে গেছে। তো এই যে সঞ্জীব, সঞ্জীবের বোন। তো আমরা এখন সবাই মিলে কুমোরটুলি যেখানে প্রতিমা তৈরি হয় সেখানে চলে যাব। তো এই মুহূর্তে কিন্তু আমি ঢুকে গিয়েছি কুমোরটুলির একদম মূল কেন্দ্রে, যেখানে নাকি সমস্ত প্রতিমা তৈরি হয় এবং শিলিগুড়ির তাবড় তাবড় পুজো মণ্ডপগুলিতে এইখান থেকেই মূর্তি কিন্তু চলে যায়। তো আমার সকল দর্শক বন্ধুদের সবাইকে জানাই শুভ শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। সবাই পুজোটা এবার আমার মোটামুটি ভালোই কাটাবে আশা করি। তো আমার চারপাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত জায়গাটা জুড়েই কিন্তু এখানে কারিগররা কাজ করে যাচ্ছে এবং চারপাশেই মূর্তি বানানো হচ্ছে এই কুমোরটুলি। তো এখন ভেতরে ঢুকে সমস্ত অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো। আর বেশি দিন তো আর বাকি নেই, তো আশেপাশে যে সমস্ত কাজ দেখছি জোর কদমেই চলছে। গতবার এসেছিলাম তো সেখান দেখেছিলাম যে মানে ঠাকুরে রং করা হয়নি, এবার কিন্তু দেখতে পাচ্ছি যে রং করাও হয়েছে এবং খুব সুন্দর সুন্দর প্রতিমা দেখা যাচ্ছে। তো তোমাদেরকেও আমি একবার দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের প্রতিমা তৈরি হয়েছে, আসো। ঘুরতে ঘুরতেই আমি দেখে নিলাম যে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটি ছোট্ট ভাই, যে নাকি পুজোর ঠাকুর বানানোর একটি ছোট অংশে কাজ করছে। তো কীরকম ধরনের কাজ করছে, কী বানাচ্ছে ও একবার দেখো। মোটামুটি এখনও পর্যন্ত কাজ এগুলো চলছে, মাটির প্রলেপ দেওয়া হচ্ছে এবং সামনেও তোমরা দেখতে পাচ্ছ যে কাজ কিন্তু এখনও পর্যন্ত চলছে, অনেকটা কাজই বাকি রয়েছে আর আর কিছু কিছু মূর্তিতে কিন্তু রং করা চলছে। তো এই সামনে একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কাঠামোর গায়ে মাটি লেপা চলছে। Thank you.
চ্যানেলে প্রথমবার এলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে তোমরা জানো, তো তোমাদের কেমন লাগছে আমাদের সাথে এনজয় করতে থাকো, এইভাবে ভিডিওগুলো প্রত্যেকটা মোমেন্টে আমাদের সাথে থেকো, আমাদের সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যেও না। তো ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় চলে আসলাম, তো পিছনে তোমরা দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমাটা কি সুন্দর, কি অপরূপ তার মানে দৃষ্টি, তো তোমরা একবার দেখে নাও। তো আমাদের সাথে যে বুনু এসেছে, সঞ্জীবের বোন, তো বোনের নাম একবার বলে দাও। আমার নাম প্রযুক্তা চক্রবর্তী। তো প্রযুক্তার কিন্তু নাচের ভিডিও এখানে তৈরি হয়ে গিয়েছে, তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। ওর ইউটিউব চ্যানেলের নাম প্রযুক্তাস ডান্স ওয়ার্ল্ড, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই দাদার চ্যানেলও সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখন সবাই মিলে সব সমস্ত কুমারটুলিটা ঘুরে দেখছি, আরও কিছু দেখার আছে নাকি দেখে নিই। আজকে তোমাদের সবাইকে কুমোরটুলি, শিলিগুড়ি কুমোরটুলি ঘুরিয়ে দেখালাম, কেমন এখানকার প্রস্তুতি চলছে, কেমন ঠাকুর তৈরি হচ্ছে সবটাই তোমরা দেখলে, তোমাদের আশা করি ভালোই লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমি ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। পুজোর ব্লগ আসতে চলেছে তোমরা তো সবাই জানো, তো অবশ্যই তোমরা ভালো থাকবে, পুজো ভালো করে কাটাবে। আরও একবার তোমাদেরকে পুজোর আগাম শুভেচ্ছা। তো সবাই টাটা করে দাও সবাইকে, তো সবাই ভালো থেকো, টাটা।